ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আমি সিলিং ফ্যান সিনারিও ওয়ার্নিং আগের প্রিভিয়াস ভিডিওতে দেখাইছি, তার পরবর্তী অংশটুকু এটা দেখাচ্ছি। অনেকে এটা বুঝতে পারেন না, সে কারণে পরবর্তী অংশটাও আমরা আলোচনায় নিয়ে আসলাম। তো এখানে আমি ক্লকওয়াইজ প্রথমে যেটা দেখাইছিলাম এবং এটা অ্যান্টি ক্লকওয়াইজ, প্রত্যেকটা ভাবে চেঞ্জ হচ্ছে। যেমন বিদ্যুৎ ফুলটা আপনারা লক্ষ্য করেন যে প্রথম কয়েলটি, এই কয়েলটিতে আমরা এখানে কয়েলটি এইভাবে ঘুরছে, তো এটা ক্লকওয়াইজ ঘুরছে। তারপরে কিন্তু এই কয়েলটির শেষ টার্মিনালতে এসে দ্বিতীয় কয়েলটিতে এইভাবে উঠছে, যে কারণে এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। পরবর্তীতে কানেকশন অনুযায়ী দেখেন, এটা এখান থেকে আসলো, অর্থাৎ এটা ক্লকওয়াইজ হলো, এবং এটা কিন্তু এখান থেকে ঘুরে এই পাশে যখন গেল এটা অ্যান্টি ক্লকওয়াইজ হলো। তো এটা থেকে আসে যখন এখানে গেল পরবর্তীতে কয়েলটি, এটাই আবার ক্লকওয়াইজ। যখন এটা শেষ প্রান্ত থেকে ঘুরে এটা কিন্তু লাস্ট প্যান্ত, অর্থাৎ এই পাশে আসলো, এটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটা দেখেন, এটা কিন্তু ক্লকওয়াইজ, যেহেতু শেষ প্রান্তটা এসে এখান থেকে গেল এটা অ্যান্টি ক্লকওয়াইজ। আবার এটা শুরু প্রান্ত এসে শুরু দিয়ে গেল ক্লকওয়াইজ। তো অনুরূপ এভাবে একটি ক্লকওয়াইজ এবং একটি অ্যান্টি ক্লকওয়াইজ, একটি ক্লকওয়াইজ এবং একটি অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে চলে আসছে। এটা আবার অ্যান্টি ক্লকওয়াইজ আসবে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটি ফল এখানে একটি ক্লকওয়াইজ আর একটি অ্যান্টি ক্লকওয়াইজ তৈরি হয়েছে। আমরা এখানে এবার স্টার্টিং কোয়েলটি স্থাপন করি। স্টার্টিং কোয়েলটা আমাদের যেহেতু এখানে ফেজ ডিফারেন্স রুল হিসেবে 2 থেকে শুরু করতে হবে, তো আমরা এটা 2 থেকে শুরু করি। আমরা এটারও দুটো করে টার্মিনাল রাখলাম, আমরা পরে এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দেখিয়ে দিব সংযোগের মাধ্যমে। একইভাবে আসলে এটা বসে যাবে, কিন্তু যখন আমরা না কেটে কয়েলটা করব তখন কিন্তু আমাদের এই ক্যালকুলেশনটা মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হিসেবে মনে হবে। শেষ কয়েল এবং সেটা আবার 2 এসে শেষ হবে, যেহেতু এটা সেম, এটা আগেরটার মতোই আর কি। এখন আমরা এটা সংযুক্ত করব, যে আমরা প্রথমে 2 থেকে শুরু করছিলাম, এই দুটো আমরা টার্মিনাল হিসেবে বাইরে বের করে নিব, আর এর শেষটা পরবর্তী শেষের সাথে, শুরুটা পরবর্তী শুরুর সাথে, শেষটা পরবর্তী শেষের সাথে, এটা শুরু শুরুর সাথে, শেষ শেষের সাথে, এইভাবে সংযুক্ত হয়ে যাবে, যে শুরু শুরুর সাথে এবং শেষ শেষের সাথে, তাহলে কিন্তু একটি অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে। এটা সংযুক্ত হবে এটার সাথে, টার্মিনাল হিসেবে বাইরে বের হয়ে গেল। তাহলে আমরা এখন টার্মিনাল হিসেবে দেখতে পাচ্ছি যে 4টি টার্মিনাল, যেটা রানিং ওয়ান, এটা স্টার্টিং ওয়ান, এখানে আমরা একটি টার্মিনাল রয়েছে। এই দুটো টার্মিনালকে আমরা একত্রিত করে 3 টার্মিনাল এটা বের করতে পারি কমন হিসেবে। এখন আপনারা লক্ষ্য করেন যে এখানে আমাদের যে স্টার্টিং কোয়েলটি করলাম, এটাও প্রথমে আমরা এটা ক্লকওয়াইজ যদি করি, পরেরটা দেখেন যে যখন সংযোগটি হয়ে গেল, এটা দেখেন যে এই যেহেতু এটা লাস্টে আসছে, অথবা এটা এই পাকে ঘুরছে, তো টার্মিনাল যেহেতু এটা শেষ এখান থেকে বের হয়েছে,
তো এটা এন্টিকোলাক্স ওয়াইজ হয়ে গেল। তো আগেটার মতো একটি ফলাক ওয়াইজ হলো এবং আরেকটি এন্টিকোলাক ওয়াইজ হলো। তো এখানে মোট আমরা পোল গণনা করার সময় যে আমরা রানিং কোয়েলটা হিসাব করে থাকি, তো এখানে দেখেন যে এই যে কোয়েলটা, এই কোয়েল মোট এখানে কোয়েল আছে এরকম রানিং এর জন্য 16টি এবং স্টার্টিং এর জন্য 16টি, মোট 32টা কোয়েল। তো পোলে হিসাব করলে দেখেন এখানে বিদ্যুৎ চিন, যেমন আমরা যদি এটা হিসাব করি যে এখানে যদি ওঠার জন্য বিদ্যুৎ উপরের দিকে ওঠার জন্য এন পোল হয়, তাহলে নামার জন্য এখানে এস পোল হচ্ছে। অনুরূপ ভাবে যখন পরবর্তী পোলটা এটা ওঠার জন্য যদি এন পোল হয়, এখানে কিন্তু আবার এস পোল হচ্ছে। তা আমরা দুটো পোলের চিন্তা করলে দুটো কোয়েলে যে এখানে এন এস একই সোলাটের ক্ষেত্রে, যে একই সোলাটে যেমন এখানে এই কোয়েলটায় ভালো করে লক্ষ্য করুন যে এই সোলারটাতে যে এখানে কিন্তু প্রথম কোয়েলের জন্য এন পোল তৈরি হলো, এন মেরু তৈরি হলো এবং দ্বিতীয় সাইডের জন্য এস মেরু তৈরি হলো। এবং যখন এটা রিভার্স করলো তখন উল্টো দিকে এন হলো এবং এখানে এস হলো। এর অর্থ হলো যে আমরা প্রত্যেকটি সোলারে যেটা পাচ্ছি, আমরা একটা সোলার যদি চিন্তা করি যে এটা একটা সোলার, এখানে আমরা আরেকটি সোলার নিই, আমরা এরকম অন্তত দুটি সোলার না নিলে এটা বোঝা যাবে না। তো আমরা এখান থেকে একটি কোয়েল বের হয়ে এটাই আসছে এবং এখান থেকে অন্য একটি কোয়েল তো বের হয়ে গেছে, যেহেতু এটা সেম সিস্টেম। তো এই সোলারটিতে আমরা ভাবে এখানেও একটি কোয়েল অবশ্যই বের হয়েছে। তো এখন এই জায়গাতে এটা যখন ঢুকছে যেমন, তখন এটা তৈরি হয়েছে এন পোল আর নামার জন্য তৈরি হয়েছে এস পোল। কিন্তু পরেরটা তো রিভার্স, পরেরটা রিভার্স হওয়ার কারণে যেমন এটা যা ছিল পরেরটাতে রিভার্স, অতএব পরেরটা যেটা অন্যদিকে কমপ্লিট হচ্ছে সেটাই তৈরি হচ্ছে এন এবং এই পাশে হচ্ছে এস। অতএব এটাও যেহেতু রিভার্স, তো এটাও কিন্তু এইখানে তৈরি হবে হলো এন। তার মানে আমরা যেটা বুঝতে পারলাম যে প্রত্যেকটি ছোলাকে চুম্বকের একই মেরু তৈরি হচ্ছে, তো চুম্বকের একই মেরু তৈরি হচ্ছে যেটা কোয়েল দ্বারা তৈরি হচ্ছে। তো এই চুম্বকের একই মেরু তৈরি হওয়ার কারণে যে সমমেরু কিন্তু বিকর্ষণ করে, সমমেরু বিকর্ষণ করে, যে কারণে এগুলো সবগুলো ফোর্স একটা স্বতন্ত্র হিসেবে কাজ করবে, মিশ্রণ হবে, যুক্ত হবে না। যাই হোক, এগুলো সবগুলো পোল, অর্থাৎ মোট 16টি পোল আছে আর মোটরটির স্পিড পোলের উপর নির্ভর করবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।